অর্গানাইজেশন ক্যাপাসিটি অর্গানাইজিং তার সেটা হচ্ছে গোটে স্ট্রং পয়েন্ট। এবং এই যে গলাকালিরও হরিয়ানা রেজাল্ট সেটা হচ্ছে তার আউ গোটে প্রমাণ। ইংরেজিরে গোটে কথা হচ্ছে টু স্ন্যাচ ভিক্টরি ফ্রম দ্য জজ অফ ডিফিট, মানে আপনার হারি যাইছন্তি সেই খেল গেম আপন জিতিগলে। হরিয়ানারে সে সেটাই করেছে। সবু এক্সিট পোল সবু ওপিনিয়ন যে মানে সার্ভে করুলে সমস্তে কুছি যে কংগ্রেস জিতবে এই ইলেকশন। এ বাবু যাইকি পুরা গেমটা চেঞ্জ করে দিলে বিজেপি পাই। কাই ইলেকশন খালি পাবলিক সেন্টিমেন্ট উপরেই হয়নি, অর্গানাইজেশন উপরেই। আপন কেতেটা ভোট কাটিবে, কেতে লোককে আপন মোবিলাইজ করিবে ইলেকশন দিন বা পোলিং বুথকু, এসব উপরে বহুত গুড়ায় জিনিস উপরে ইলেকশন রেজাল্ট ডিপেন্ড করে। ধর্মেন্দ্র আগরু উত্তরাখণ্ড ইলেকশন ম্যানেজ করেছি, বিহারের ইলেকশন ম্যানেজ করেছি, কর্ণাটকের ইলেকশন ম্যানেজ করেছি, এবং মোস্ট অফ দ্য টাইম হি হ্যাজ বিন সাকসেসফুল। তো এবে সে প্রায় কোহা যায় এবং গলাকালি আজি বি মো পেপারের দেখিলি সেটা কোহা হচ্ছে যে সে হচ্ছে মোদির ম্যান ফ্রাইডে। যেতে বলে গোটে ক্রাইসিস আসব সে মানে ধর্মেন্দ্র প্রধানকে রেসপন্সিবিলিটি দৌছি, কাইকি তার ভিতরে গোটে অর্গানাইজিং ক্যাপাসিটি আছে। ধর্মেন্দ্রর রাজনীতি এন্ট্রি দেবেন্দ্রবাবু পাই নুহ, ইনফ্যাক্ট সেটা ছিল অপোজিট উল্টা। দেবেন্দ্রবাবুর রাজনীতি এন্ট্রি ধর্মেন্দ্র পাই, ভেরি ইন্টারেস্টিং। ধর্মেন্দ্র ছুয়াবেলেঠু ক্লাস ফোর ফাইভরে পড়ুছি ফাইভ সে আরএসএস শাখাকু যাওতিলে। এবং নর্মালি কোনো যেতে বলে ছুয়া গোটে ক্লাবকু যাওছি গোটে শাখাকু যাওছি, এবে গোটে রিলেশনশিপ তৈরি হুয়ে। তো এই আরএসএস শাখারও সিনিয়র মানে যে মানে বয়স্ক লোক থিলে সেমানেরও ধর্মেন্দ্র ঘরে ঘরকু যিবা আসিবা আরম্ভ হেলা, কাই ছুয়াটা আমার মেম্বার। সেইঠু পরিচয় হেলা আরএসএস লোক মানে সাঙ্গে দেবেন্দ্র প্রধানর। দেবেন্দ্রবাবু আপন জানিবা কথা যে শোনে সে জনে ডাক্তার এমবিবিএস, এবং তার গোটে প্রতিয়ারা থিলা পরিচিতি থিলা সেই এরিয়ারে। এবং সেই টাইমরে মু কৌছি আর্লি এইটিজ মিড এইটিজ ভারতীয় জনতা পার্টির উড়িষার কোনো অস্তিত্ব নথিলা, সেই মানে গোটে নোটিশ বোর্ড পার্টি থিলা, লোক নথিলা, নেতা নথিলা, কে নথিলা। তো বিজেপি আরএসএস সেতে বলে খুঁজুচি ডেসপারেটলি যে আমার গোটে ভালো লোকটা দরকার যারও পরিচিতি আছে যার মাস অ্যাকসেপ্টেন্স আছে। তো এবে ধর্মেন্দ্র ঘরে যিবা আসিবা পরে পরে সে মানে দেখিলে আরে এই পিলার বাপ্পা তো জনে প্রতিষ্ঠিত ডাক্তার, তার গোটে পরিচিতি বি আছে, কাই আপনার ডাক্তার হলে পরে আপন বহুত লোকর চিকিৎসা করছেন এবং আপনার গোটে পরিচিতি হব অ্যাকসেপ্টেন্স হব লোক আপনকে ভালো পাইবে। সেই দৃষ্টিরু সে মানে এবে দেবেন্দ্রবাবুকে ইমপ্রেস করলে ভারতীয় জনতা পার্টি জয়েন করিবা পাই। নর্মালি গোটে ইলেকশন যেতে বলে স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হুয়ে সেই স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট কে হন্তি যে মানে সিনিয়র স্টুডেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট নর্মালি তিন বর্ষ কলেজ তারপরে তার গোটে অর্গানাইজেশন হয়েছি সাপোর্ট বেস হয়েছি সে প্রেসিডেন্ট হল সেটাই নর্মালি হুয়ে। কিন্তু ধর্মেন্দ্র প্রধান ক্ষেত্রে গোটে রেয়ারেস্ট অফ রেয়ার গোটে ঘটনা ঘটিতে কাই তার অর্গানাইজিং ক্যাপাসিটি এতে প্রথম রু সে সেই দেখলে যে মু অর্গানাইজেশন জানিছি। তালচের কলেজকু সে যেতে বলে গলা ধর্মেন্দ্র ফার্স্ট ইয়ারে সে স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট হয়ে গেল তালচের কলেজ, মানে এটা গোটে এক্সেপশনাল ঘটনা, মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে কলেজের প্রেসিডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট। এবং সেই যে তার পোটেনশিয়াল সেতে বলেছে সে দেখেই দিলে কলেজ ইউনিয়ন প্রেসিডেন্ট। তারপরে পরে সে আপন তার সমর্থক হন্তু বিরোধী হুয়ন্তু আপনকে মানিবা পড়ব সেই জনে সাকসেসফুল ভেরি সাকসেসফুল পলিটিশিয়ান। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাই।